চলিত শিক্ষাবর্ষে তোমাদের ত্রিপুরা সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স ট্যালেন্টার্স এক্সামিনেশনের নোটিশ দেওয়া হয়েছে। এখানে দেখো দুটো ভিডিও এক্সামের কথা বলা হয়েছে, একটা সায়েন্সের একটা মেধা তালিকা তৈরি করা হবে, আবার একটা ম্যাথমেটিক্সের মেধা তালিকা তৈরি করা হবে। এবং কোন কোন ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসতে পারবে, শুধুমাত্র ক্লাস নাইনে চলিত শিক্ষাবর্ষে যারা ক্লাস নাইনে পড়ছ শুধুমাত্র তারাই এই পরীক্ষায় বসতে পারবে। তারপর কোন কোন স্কুলের ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দিতে পারবে, ত্রিপুরায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলের যেসব ছাত্রছাত্রীরা ক্লাস নাইনে পড়ছ অবশ্যই শুধুমাত্র তারাই এই এক্সামে বসতে পারবে। তারপর এই এক্সামে ফর্ম ফিল আপ কবে শুরু হচ্ছে, এটা 12 তারিখ, এই মাসেরই 12 তারিখ শুরু হবে, যেটা 31 তারিখ অর্থাৎ 31/8/2021 পর্যন্ত চলবে। যেখানে এক্সাম ফিটে থাকছে, যারা গভর্নমেন্ট স্কুলের ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য 50 রুপিস, আর যারা নন গভর্নমেন্ট রয়েছে তাদের জন্য 100 রুপিস থাকছে। তারপর কোশ্চেন প্যাটার্নটা কেমন হচ্ছে, অবশ্যই এখানে আগের ট্যালেন্টার্স এক্সামগুলির মতোই এখানেও MCQ বেস কোশ্চেন থাকবে, যেটা তোমরা OMS সিটে এক্সাম দেবে। তারপর যে পরীক্ষার প্যাটার্ন, যে কোন ল্যাঙ্গুয়েজে হবে, এটা অবশ্যই ইংলিশ বেঙ্গলি, ইংলিশ এবং বেঙ্গলি দুটো মিডিয়ামে হবে। তারপরও যদি কোনো নোটিশ থাকে অবশ্যই যে নোটিশটা এক্সাম ডিপার্টমেন্ট থেকে জানিয়ে দেওয়া হবে। তারপর এই পরীক্ষায় মেধা তালিকায় যারা থাকছে বা যেই সব স্কুলের ছাত্রছাত্রীরা থাকছে তাদের জন্য কি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। তবে শুনো, যেই সব ছাত্রছাত্রীরা এখানে দুটো ভিন্ন এক্সাম, আবারও বলছি দুটো ভিন্ন এক্সাম উল্লেখ করা হয়েছে, একটা ম্যাথমেটিক্স একটা সায়েন্স, সায়েন্সের মেধা তালিকায় প্রথম 200 জন এবং ম্যাথমেটিক্সের মেধা তালিকায় প্রথম 200 জনকে পরীক্ষার রেজাল্টের পর থেকে 15 মাস পর্যন্ত, 15 মান্থ পর্যন্ত তোমাদের পার মান্থ 500 রুপিস করে দেওয়া হবে। তারপর কোনো স্কুল থেকে যদি 5+ 5 জন বা 5 জনের বেশি স্টুডেন্ট এই মেধা তালিকায় আসে তাহলে অবশ্যই স্কুল কর্তৃপক্ষকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। যেখানে স্কুল কর্তৃপক্ষ তাদের এই টাকা তাদের বিভিন্ন শিক্ষাক্ষেত্রে অর্থাৎ বিভিন্ন বুক কিনতে পারে বা সায়েন্সের যেসব কিটগুলি রয়েছে এইসবের উপর স্কুল কর্তৃপক্ষ এখানে নিয়োগ করতে পারবে। যদি এই পরীক্ষায় প্রিপারেশনের জন্য কোনো ছাত্রছাত্রীর কোনো মেন্টর প্রয়োজন হয় তাহলে অবশ্যই ছাত্রছাত্রী নিজের ইচ্ছা মতো স্কুলের যে কোনো একজন শিক্ষককে অর শিক্ষিকাকে বেছে নিতে পারবে। আশা করছি তোমরা এই এক্সামটা খুব ভালো করে দেবে